السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. بعد এক ভাই প্রশ্ন করেছেন যে ইমামের আগে রুকু সিজদা করলে তার নামাজ হবে কি না? ইমামের অনুসরণ করতে বলা হয়েছে, ইননামা জুয়াল ইমাম ওয়া ইয়ুতাম্মা বিহি, যে ইমামকে করা হয়েছে মূলত ইমামের অনুসরণ করার জন্য। ফাইজা রাকা ফারকাউ, যখন রুকু করবে তারপর তোমরা রুকু করবে। ওয়াইজা সাজাদা, যখন সিজদা করবে, ফাসজুদু, তারপর তোমরা সিজদা করবে। সুতরাং ইমামের সাথে তিনটি অবস্থা। একটি হচ্ছে মুসাবাকাতুল ইমাম, ইমামের আগে চলে যাওয়া। সমস্ত ওলামায়ে কেরাম লক্ষ্য মতে ইমামের আগে যদি কেউ চলে যায় তার সওয়াব হবে না। আর হচ্ছে মুকানাতুল ইমাম, ইমামের সাথে সাথে করা, এটাও ইমামের সাথে সাথে করাও সুন্নাহ পরিপন্থী কাজ। আমরা দেখি যে ইমাম সিজদা দিচ্ছে, আমরাও সিজদা দিচ্ছি, ইমাম আল্লাহু আকবার বলার আগে অনেকে দেখা যায় যে ইমামের সাথেই উঠে যাচ্ছে। ইমাম যখন আল্লাহু আকবার শেষ করবে তখন মানে মুসল্লি উঠবে। আর একটা হচ্ছে মুতাবাকাতুল ইমাম, কয়টি বললাম? তিনটি। একটা হলো মুসাবাকাতুল ইমাম, ইমামের আগে চলে যাওয়া। আর হচ্ছে মুকানাতুল ইমাম, ইমামের সাথে সাথে করা। ইমামের সাথে সাথে করা, এখানে দুটি সমস্যা। একটা হলো সাথে সাথে করতে গেলে আগে চলে যাওয়ার সম্ভাবনা থাকে যায়, আবার সাথে সাথে করাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা না, বুঝতে পেরেছেন কিনা? এই জন্য মুতাবাকাতুল ইমাম হচ্ছে ইমাম করার সাথে ইমামের পরপর করা, অনুসরণ করা, এটা হচ্ছে মূলত মানে সুন্নাহ। সুতরাং সুন্নাহ অনুসরণ করলেই তার সওয়াবটা শুদ্ধ হবে, কিন্তু তিনি যদি সুন্নাহ অনুসরণ না করেন তাহলে ইমামের আগে চলে যান, তার সওয়াব হবে না। এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে। এক জামে মসজিদে সলাত আদায় করলে 500 রাকাতের সওয়াব হবে, এটা কি সঠিক না? এই মর্মে বর্ণিত হাদিসটি দাঈফ, যেটি সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, সেটা হলো জামাতে যদি কেউ অংশগ্রহণ করে তাহলে তার এই সালাতটি মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 25 গুণ, ও ফি লাফজিন, কোনো কোনো রাওয়াতের মধ্যে এসেছে 27 গুণ, 25 গুণ অথবা 27 গুণ। তুফদালু সালাতুল জামাআতি আলা সালাতিল ফাদ আও আলা সালাতিল ফাদ, মানে একাকী সালাতের চেয়ে জামাতের সালাতের ফজিলতটা 27 গুণ অথবা 25 গুণ বৃদ্ধি পাবে। এটি সহিহ বুখারী হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। অথবা জুমার মসজিদে নামাজ পড়লে কোনো বিশেষ মর্যাদা আছে কি? বিশেষ মর্যাদা একটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কুল্লামা যাদাল আদাদু আজকা, সংখ্যা যত বেশি হবে তত তার সালাতটা বেশি পবিত্র এবং ভালো হবে, উত্তম হবে। এখন আপনি জুমার মসজিদে পড়লে তো অবশ্যই লোক বেশি হবে, ছোট মসজিদের চেয়ে জুমার মসজিদে লোক বেশি হয়ে থাকে, এই জন্য লোক বেশি হলে সেখানে এই ফজিলতটুকু পাওয়া যাবে, যেহেতু এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা রয়েছে। স্ত্রী স্বামীর নিকট থেকে তালাক নামায় স্বাক্ষর করিয়ে বাপের বাড়ি চলে যায়, কিছুদিন পর আবার স্বামীর নিকট আসতে চাইলে ফিরে আসার পদ্ধতি কী হবে? তালাক নিয়ে গিয়েছেন, আবার ফিরে আসার জন্য কেন চাচ্ছেন? উত্তম হচ্ছে তালাক নিয়ে যাওয়ার পরে ফিরে না আসা। কী ধরনের তালাক নিয়েছেন এটার উপর নির্ভর করছে, মানে কি কোন ধরনের তালাক আপনি তালাক নামায় স্বাক্ষর নিয়ে গিয়েছেন সেটার উপর নির্ভর করছে। যদি তালাক নামার সেখানে যদি এক তালাক হয় তাহলে ফিরে আসার সুযোগ আছে, তবে এই বিষয়ে বিস্তারিত মানে বলতে হবে, বিস্তারিত না বললে এখানে ফতোয়ার মধ্যে তালাকের মশলা যথেষ্ট হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বর্তমানে আমাদের দেশে যে আইন দ্বারা পরিচালিত হচ্ছে তা কি কোরআন হাদিস বিরোধী নয়? যদি কোরআন হাদিস বিরোধী হয় তাহলে আমাদের করণীয় কি? সমস্ত আইন দেশের কোরআন এবং হাদিসের বিরুদ্ধে ব্যাপারটা এমন না, বুঝতে পেরেছেন কিনা? মানে সমস্ত আইন কোরআন হাদিসের বিপক্ষে, এটা আইনের উপর আপনি বিশেষজ্ঞ কিনা জানি না, তবে আইনের মধ্যে এটা বিরুদ্ধে মানে এরকম না। দু একটি আইনের ব্যাপারে কন্ট্রাডিকশন থাকতে পারে অথবা দু একটি আইনের ব্যাপারে মানে ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে, বুঝতে পেরেছেন? তাই সমস্ত আইনকে কোরআন হাদিসের বিরোধী বলা এই কাজটি শুদ্ধ নয়। বাকি এক্ষেত্রে আমাদের করণীয় কী? এক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমরা শুধুমাত্র নসিহত করতে পারি, উপদেশ দিতে পারি, এর অতিরিক্ত কিছুই আমাদের করার নেই, নসিহতের বাইরে আমাদের করণীয় নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা যাওয়ার পর
ওনার লাশ দাফনের জন্য কি তিন দিন সময় লাগার কারণ কি? তিন দিন সময় লাগার কারণ কি সেটা নয়, তিন দিন তৃতীয় দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ দাফন করা হয়েছে। তার কারণ ছিল আদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যেভাবে ভালোবাসতেন এটা আমাদের মতো ভালোবাসা নয়, বুঝতে পেরেছেন কিনা? নিজেদের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন সাহাবায়ে কেরামের মধ্যে। সাহাবায়ে কেরাম মানে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুটাই একটা বড় ধরনের রাজিয়া। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তার কবিতার মধ্যে বলেছেন এটাই সাহাবাদের উপর একটা বড় ধরনের মুসিবত হয়ে গিয়েছিল, বড় ধরনের মুসিবত হয়ে গিয়েছিল। ইবনে আসাকির দামেস্কি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন সুব্বাত আলাইনা মাসাইব লাও আন্নাহা সুব্বাত আলাল আইয়াম সিরনা লাইয়ালিয়া, যে মানে আমাদের উপর এত বড় মুসিবত আবর্তিত হলো যে যদি এই মুসিবত আমরা মনে করছি যে রাত্রের উপর মানে এই দিনের উপর যদি এই মুসিবত আসতো তাহলে দিন রাতে পরিণত হয়ে যেত, এত ভয়ঙ্কর মুসিবত আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালে আমরা উপলব্ধি করতেছিলাম। ফলে এই কারণে ইনডিসিশনের কারণে একটু দেরি হয়েছে, এটাই স্বাভাবিক কথা। কোন অবস্থায় যদি ইমামের পিছনে কার পিছনে কাতার ঘুরে ইমামের সামনে চলে যায় তাহলে নামাজ ক্ষতি হবে কি? ইমামের পিছনের কাতার ঘুরে ইমামের সামনে চলে যায় তাহলে নামাজ ক্ষতি হবে কি? এটা করে ইস্তেমার মাঠে তারা আরো সরাসরি ইমামের সামনে নামাজ পড়ে জামাতে না, কোনো কারণে যদি ভুলবশত ইমামের সামনে চলে যায় এতে নামাজ ভঙ্গ হবে না, নামাজ হয়ে যাবে, এতে নামাজ হয়ে যাবে। এ বিষয়ে আবু ইসহাক আল-মারজি রহমতুল্লাহ আলাইহি মাসাইলুল ইমাম আহমদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ থেকে বর্ণনা করেছেন এটি নামাজ ফাসিদ হবে না, নামাজ হয়ে যাবে, তবে এটা ওজরের কারণে হতে পারে। ওজরের কারণে কি হতে পারে? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম, মেয়ে ইচ্ছে করলে তালাক দিতে পারে? হ্যাঁ তালাক দিতে পারে, কিন্তু তালাকের পদ্ধতি ভিন্ন, তালাকের পদ্ধতি ভিন্ন। এটাকে খোলা বলা হয়ে থাকে, এটাকে খোলা বলা হয়ে থাকে, নারীদের খোলা তালাক দেওয়ার অধিকার রয়েছে, অথবা কোর্টের মাধ্যমে পারমিশন নিয়ে তারা মানে ডিভোর্স করতে পারে। যদি পারে ইসলামে ইহার প্রক্রিয়া কি বলে দিয়েছি এই বিষয়ে কোনো সাজেস্ট করলে ভালো হবে না? সাজেস্ট করবো না আমরা, কারণ তালাক দেওয়ার জন্য তো সাজেস্ট করবো, আমি বিয়ে করার জন্য সাজেস্ট করবো। আপনি তো কষ্ট পুরো উল্টা করেছেন, আমি বারবার যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনারা একাধিক বিয়ে করেন, বেশি বেশি বিয়ে করেন, এটা সাজেস্ট করবো। যেমনি ভাবে এই রাতটি কোন রাত, এটি কি রজব মাসের ২৭ তারিখের রাত না অন্য কোন রাত? এই মর্মে কোন বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। সুতরাং এই রাতটা কোনটি, শবে মেরাজ কোনটি রাত, কোন রাত এটাও সাব্যস্ত হয়নি। এই রাতের সুনির্দিষ্ট কোনো আমল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। জান্নাতের দরজায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি নাম লিখে আছে কিনা দোয়া করেন যদি আমরা গিয়ে দেখি আর কি, কিন্তু হাদিসের মধ্যে আসে নেই, এখন যদি গিয়ে দেখি তাহলে তো ভালো, আর না দেখলেও কিছু করার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জান্নাতের মধ্যে লিখে রাখবেন এটা কি মনে করছেন? আপনাদের মসজিদের মধ্যে রাখি আল্লাহ মুহাম্মদে সে লিখে রাখে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত আরো উন্নত মানের হবে, আল্লাহ তাআলা জান্নাত কি হবে আরো উন্নত মানের হবে। এখানে কোন ব্যক্তির চেয়ে গুরুত্ব পাবে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের। সুতরাং জান্নাতের মধ্যে দরজায় দরজায় সুসরসেমের নাম লিখে রাখার কোনো অর্থ হতে পারে না, হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। ডাক্তাররা ওষুধ কোম্পানির লোকদের থেকে যে উপযোগ করলে তা কি ঘুষ হিসেবে গণ্য হবে? ফলে কি করণীয়? ওষুধ কোম্পানি থেকে রোগটা করে নেন না, ঘুষেই নেন, স্টাইল একটু ভিন্ন আর কি, নাম একটু ভিন্ন দিয়েছে, কিন্তু মানে আসলেই এটা উপঢৌকন হিসেবে নেন না। কারণ ওষুধ কোম্পানি যখন তাকে দেন তখন ওষুধগুলোও দিয়ে দেন আর এই ওষুধগুলো আপনি লিখবেন এটাও বলে দেন, বুঝতে পেরেছেন কি না? ফলে এটা যত বেশি পরিহার করা যায় ততই উত্তম, কারণ এটি সন্দেহজনক কাজ, এটি হারাম ইনকামের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে, সন্দেহবাজন ইনকামের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে, তাই পরিহার করা ইমানদার ব্যক্তিদের জন্য উচিত। কারণ আপনি একজন ডাক্তার হিসেবে কেন আপনি ওষুধ কোম্পানির একজন লোকের কাছে বিক্রি হবেন?
বরং আপনি ভালো ওষুধ লেখার জন্য চেষ্টা করুন। রফুল ইয়াদাইন সম্পর্কে বিস্তারিত জানালে উপকৃত হব। বিস্তারিত কি জানতে চাচ্ছেন আমি বুঝতে পারিনি। রফুল ইয়াদাইন সুন্না, রফুল ইয়াদাইন বলতে বোঝায় সলাতের মধ্যে তাকবীরাতুল ইন্তিকালের সময়, অর্থাৎ রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, অথবা দ্বিতীয় রাকাতে মানে সিজদা থেকে ওঠার সময় যে রফুল ইয়াদাইন করা হয় তাকে, মানে হাত উত্তোলন করা হয় তাকে, এটাকে রফুল ইয়াদাইন অনেকে বলে থাকেন। আর তাকবীরাতুল ইহরাম অথবা তাকবীরের তাহরিমার সময় যে রফুল ইয়াদাইন করা হয় এই মাসালার মধ্যে দ্বিমত নেই, এটি সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যমত সাব্যস্ত হয়েছে। তাকবীরাতুল ইন্তিকাল অর্থাৎ মানে রুকু থেকে সিজদা, সিজদা থেকে রুকু, এই যে এখান এক্ষেত্রে রফুল ইয়াদাইন সুন্না কিনা এই মাসালার মধ্যে আলেমদের দ্বিমত হয়েছে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবী রেওয়ায়েত দ্বারা রফুল ইয়াদাইন সাব্যস্ত হয়েছে। এই মর্মে অনেকগুলো রেওয়ায়েত রয়েছে, এই মর্মে অনেকগুলো রেওয়ায়েত রয়েছে। সুতরাং সহি হাদিসের মাধ্যমে সাব্যস্ত হওয়ার কারণে এই আমলটি সালাফদের মধ্যেও প্রমাণিত হয়েছে, সাহাবায়ে কেরামের মধ্যে এই আমল ছিল, সাহাবায়ে পরবর্তী সময় তাবেঈদের মধ্যে এই আমল ছিল, তাবেঈদের পরবর্তী সময় মানে মূলত জুমহুর ওলামায়ে কেরাম, জুমহুর আহলুল মিল্লাহ, মিল্লাতের বেশিরভাগ লোকের মধ্যে এই আমল ছিল। শুধুমাত্র এই মাসআলার মধ্যে দ্বিমত পোষণ করেছেন এই উম্মতের একজন শ্রেষ্ঠ আলেম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, হানাফি মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এই মাসআলার মধ্যে দ্বিমত পোষণ করেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ দ্বিমত পোষণ করেছেন, তিনি বলেছেন যে শুধু তাকবীরাতুল ইহরাম অর্থাৎ তাকবীরের তাহরিমা যেটাকে বলা হয় তাকে, তাকবীরের তাহরিমার সময় যদি কেউ রফুল ইয়াদাইন করে যথেষ্ট, আর রফুল ইয়াদাইন করতে হবে না। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সময় রফুল ইয়াদাইনের আমল প্রচলিত ছিল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সময় তারই সাথে, তারই কাছের মানুষ বরং তার ছাত্রের মতো আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ তিনি রফুল ইয়াদাইন করতেন। যখন ইমাম রহমতুল্লাহ তাকে দৃষ্টি আকর্ষণ করলেন, বললেন যে আবদুল্লাহ ইবনে মাসউদ থেকে রেওয়ায়েত উল্লেখ করলেন ইব্রাহিম আন-নাখাঈয়ের সনদে, বললেন যে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে প্রথমবার তাকবীরাতুল ইহরামের সময় রফুল ইয়াদাইন করার পরে আর তিনি রফুল ইয়াদাইন করতেন না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যখন আবদুল্লাহ ইবনে মাসউদ থেকে এই হাদিসটি বর্ণনা করলেন, আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত সহিহ সনদে বর্ণিত রফুল ইয়াদাইনের যে হাদিসটি রয়েছে এই হাদিসটি ইমামকে শুনাই দিলেন, যে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল ইয়াদাইন করতেন এবং এই মর্মে হাদিস বর্ণনা করলেন। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ চুপ করে গেলেন, যেহেতু মানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আবদুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা দিলেন আর আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিলেন, তখন ইমাম রহমতুল্লাহ আস্তে করে চুপ করে গেলেন, আর কোনো বক্তব্য দিলেন না। এটা ইজতিহাদি বিষয় ছিল আলেমদের মাঝে। এ নিয়ে যে বিতর্ক আমাদের মাঝে তৈরি হচ্ছে এটি একেবারেই ফালতু, একেবারেই অপ্রয়োজনীয়। মূলত সুন্নার অনুসরণের মধ্যেই আমাদের সব কিছু রয়েছে, নাজাত রয়েছে, আমাদের আখিরাতের নাজাত রয়েছে, আমাদের আমলের গ্রহণযোগ্যতা রয়েছে। আপনি ইবাদত করতেছেন, আপনি এখানে বসছেন কেন? সবের জন্য তো বসছেন না, অন্য কোনো উদ্দেশ্য তো এখানে নেই। সবের জন্য যদি বসেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা তরিকা অনুযায়ী হতে হবে, অন্যথায় নিজের খাওয়াহিশ অনুযায়ী বসলে এই সওয়াবের গন্তব্যে, সওয়াবের জায়গায় আপনি পৌঁছতে পারবেন না, এটাই স্বাভাবিক কথা। সওয়াবের গন্তব্যে পৌঁছতে চান তাহলে অবশ্যই আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা তরিকা অনুযায়ী আসতে হবে। আল্লাহ তাআলা বিভিন্ন কোরআনে আমরা শব্দটি ব্যবহার করেছেন এই সম্পর্কে, এটি আরবি ভাষার একটা উসলুব, ভাষার ব্যবহার পদ্ধতি, আমরা এর উদ্দেশ্য ব্যবহার করা হয় থাকে তাহদীমের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মান ও মর্যাদার বিষয়টি মানে উপলব্ধি করার জন্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটি ব্যবহার করেছেন। এখানে আমরা উদ্দেশ্য ইংরেজি বহু মানে আল্লাহ তাআলা বহু আল্লাহ রয়েছে এই জন্য আমরা ব্যবহার করেছি, নাউজুবিল্লাহি মিন যালিক। ইমাম সাহেব যদি দ্বিতীয় তলায় নামাজ পড়েন আর একা একা যদি পাঁচ তলায় ইমামের সাথে নামাজ পড়া হয় তাহলে কি জামাতের সহিত নামাজ হবে? এখন পাঁচ তলায় নামাজ পড়া হলো জামাত না পাওয়ায়। ইমাম সাহেব যদি দ্বিতীয় তলায় নামাজ পড়েন আর একা একা যদি পাঁচ তলায়, না কেন একা একা আপনি জামাতের বাদ দিয়ে নামাজ পড়তেছেন? একই মসজিদের মধ্যে পাঁচ তলায় আপনি একা একা সালাত আদায় করতেছেন আর দ্বিতীয় তলায় ইমাম সাহেব জামাতে সালাত আদায় করতেছে, তা আপনি জামাতের এই বিরোধিতা করার কারণ কি? এই বিরোধিতা হারাম, কোনো আলেমের মতে তার সালাত হবে না, কোনো আলেমের মতে, কোনো মাযহাব মতে তার সালাত হবে না।
কারণ আপনি জামাতের বিরুদ্ধে আচরণ করতেছেন কি জন্য বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ব্যক্তিকে দেখতে পেলেন তারা মসজিদের কোণায় বসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সালাত আদায় করলেন না তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন সালাতের শেষে জিজ্ঞেস করলেন আনতুমা মুসলিমান তোমরা দুজন কি মুসলিম কিনা জামাত বাদ দিলা কি জন্য قال يا رسول الله تعدجن بلي هذا رسول صلى الله عليه وسلم صلينا في رحالنا امرا তো আমাদের মানে তাবুতে পড়ে আসছি বাসায় পড়ে আসছি আমরা আমাদের তাবুতে পড়ে আসছি يا رسول صلى الله عليه وسلم তখন আল্লাহ নবী صلى الله عليه وسلم اذا دخلت مسجد وجدتم الناس يصلون فصلوا معهم যখন মসজিদে প্রবেশ করবে আর লোকদেরকে দেখতে পাবে তারা সালাত আদায় করতেছে فصلوا معهم তোমরা তাদের সাথে আবার সালাত আদায় করবে মুসলমানদের সাথে এভাবে বিরুদ্ধ আচরণ করা মুসলমানদের জামাতের সাথে এটি হারাম কাজ এটি জায়েজ নয় সুতরাং আপনার সালাত হবে না এভাবে সালাতের কোনো বিধান নেই কিন্তু একা সালাত দেখি যে আমাদের এই দেশে মানে এটাই সবচেয়ে বেশি প্রিয় সালাত ঠিক কি না দেখবেন যে জামাতের পরেই দেখা যাচ্ছে যে মসজিদের মধ্যে শত শত লোক একা সালাত আদায় করতেছে আমরা কিছুই বুঝলাম না এরা কার উদ্দেশ্যে সালাত পড়ে কার বিধান অনুযায়ী সালাত পড়ে এরা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না এরা কি ইসলাম সম্পর্কে জানে না এমনি শোনা শোনা মুসলিম সেভাবে আমল করে যাচ্ছে আমি জানি না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমরা ক্লিয়ার হলাম যে সর্বরাত্রি হচ্ছে লাইলাতুল কদর আবার এরপরে আবার ক্লিয়ারের কোনো দরকার আছে কিনা এটা যে লাইলাতুল কদর এই বিষয়ে দ্বিমত করার সামান্যতম কোনো সুযোগ নেই তাহলে শেখ নাসিরুদ্দিন আবাই রহমতুল্লাহ আলাই এই হাদিসটিকে সহি বলার কারণে হাদিসের সনদের কারণে শেখ রহমতুল্লাহ আলাই হয়তো সহি বলেছেন বাকি এর সনদের মধ্যে শেখ বলেছেন যে অনেকগুলো রেওয়ায়েত পাওয়া যাওয়ার কারণে সহি হয়েছে আসলে সহি হওয়ারও আমি বলেছি যে আমার আজকের দিন পর্যন্ত যে তাহকিক আমার ক্ষুদ্র জ্ঞানে হাদিসটি সহি বলার সুযোগ নেই এটা শেখ রহমতুল্লাহ আলাইয়ের ভুল হয়েছে কারণ অনেক মানুষ বুঝতে পেরেছে কিনা ভুল হতে পারে কিনা নাকি আপনারা মনে করেন শেখ নাসিরুদ্দিন রহমতুল্লাহ আলাই যেটা বলছে সব কথা হক হ্যাঁ আমরা হক হিসেবে শুধুমাত্র মানদণ্ড একটাই গ্রহণ করি সেটি হচ্ছে যেটা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে প্রমাণিত হবে সেটাই কোনো ব্যক্তিকে আমরা হকের মানদণ্ডে নিয়ে আসি না বুঝতে পেরেছি কিনা হকের মানদণ্ডে কোনো ব্যক্তি আমি সেকুলার বক্তব্য মেনে নিতে হবে এটাকে আমি বাধ্য করি না বুঝতে পেরেছি কিনা আপনার যদি সুযোগ থাকে তাহকিক করে নেন আর যে কিতাবগুলো সম্পূর্ণ উপভুক্ত আছে তাহকিক করবেন তাহকিক করে জেনে নেন তাহকিক করলে বুঝবেন যে আসলে কোনটি হক ইসমে আজম সম্পর্কে বলবেন হ্যাঁ ইসমে আজম আল্লাহ রাব্বুল আলামিনের সেই নাম যেই নামের মাধ্যমে আল্লাহর বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ সুবহান তাআলা তার দোয়া কবুল করে থাকেন কিন্তু এই ইসমে আজম কোনটি এ নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে এটা আজ পর্যন্ত নির্দিষ্ট করা হয়নি যে আসলে কোন নামটা মূলত ইসমে আজম বলা হয় কেউ কেউ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটাই হচ্ছে ইসমে আজম কেউ বলেছেন ইয়াজাল জালালি ওয়াল ইকরাম এটাকে ইসমে আজম বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্টভাবে আল্লাহুম্মা আনতাল ফারদুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কেউ বলেছেন যে এটা হচ্ছে মানে ইসমে আজম কিন্তু ইসমে আজম সুনির্দিষ্টভাবে কোনটি এই বিষয়ে মূলত সুস্পষ্টভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য প্রমাণিত হয়নি তবে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর যে নামগুলো রয়েছে সেগুলো যে কোনো একটাকে ইসমে আজম হয়তো বলা যেতে পারে ইমাম সাহেব যদি নামাজ না হয় তাহলে মুক্তাদি কি হবে দোষ কার উপর পড়বে ইমামের নামাজের জন্য মুক্তাদির কোনো দোষ নাই বুঝতে পেরেছেন কিনা মুক্তাদির কোনো কিছু ইমাম বহন করে না ইমামের কোনো কিছু মুক্তাদি কি করবে না বহন করবে না শুধুমাত্র অনুসরণ করার ক্ষেত্রে অনুসরণ করবে বুঝতে পেরেছেন এখন ইমামের নামাজ না হলে ইমাম বেচারা গোল্লাই গেল আর আপনার নামাজ হয়ে যাবে বুঝতে পেরেছেন কিনা তাহলে ইমাম নামাজ কি করতে হবে দৌড়াতে ইমাম নামাজ দৌড়াতে হবে মুক্তাদি দৌড়াতে হবে না ক্লিয়ার বক্তব্য কারণ ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের মধ্যে যে ইমাম নির্ধারণ করা হয়েছে অনুসরণ করার জন্য এখান থেকে বোঝা যায় যে শুধুমাত্র অনুসরণের ক্ষেত্রেই ইমামের দায়িত্ব বুঝতে পেরেছেন এর বাইরে ইমাম আপনার নামাজের কোনো দায়িত্ব বহন করবে না নামাজের দায়িত্ব ইমাম কি করবে না বহন করবে না সুতরাং ইমামের অনুসরণের মধ্যে যদি আপনি ত্রুটি করেন তাহলে কিন্তু আপনার নামাজ হবে না ইমামের অনুসরণের মধ্যে ত্রুটি করে নামাজ হবে না কিন্তু ইমাম আপনার অতিরিক্ত কোনো দায়িত্ব নামাজের নেবে না আপনি যেমনিভাবে ইমামের কোনো দায়িত্ব গ্রহণ করবেন না তাই ইমামের নামাজ যদি না হয় মুক্তাদিরা সেক্ষেত্রে মুক্তাদির নামাজ হবে না একথা সত্য নয় কোনো মুক্তাদির নামাজ হয়ে যাবে
দুইশতার মাঝে যে বসতে হয় তা কমপক্ষে কি পরিমাণ হতে হবে? দুইশতার মাঝখানে কমপক্ষে কি পরিমাণ বসতে হবে? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে দাঁড়ানো কিয়ামুহু মিনার রুকু, রুকু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওঠা, ওয়া কুউদুহু মিনাস সুজুদ, এই বিষয়গুলো কানা সাওয়াআন মিনাল কিয়ামি ওয়াস সুজুদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিয়াম এবং সুজুদের সমপর্যায়ে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে দাঁড়াতেন যতক্ষণ বা যতক্ষণ সিজদা করতেন এর সমপর্যায়ে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন সিজদা করতেন, আমরা মনে করতাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে আর উঠবেন না, মনে হয় যে হতে হতে যেন তিনি মারা গিয়েছেন, বুঝতে পেরেছেন কিনা, মানে সিজদা থেকে তিনি আর উঠবেন না, এভাবে সিজদা করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে যখন কুরুদ করতেন অথবা রুকু থেকে যখন দাঁড়াতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইয়ের মধ্যে সামঞ্জস্য বিধান করতেন। তাই সুন্নাহ হচ্ছে মূলত এই দুইয়ের মধ্যে ইতিদাল করা, ইতিদাল হলো সমান 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 করার জন্য চেষ্টা করা, বুঝতে পেরেছেন? আপনি রুকু করলেন, রুকু করলেন আপনি 3 মিনিট, আর রুকু থেকে দাঁড়ায় আপনি আধা সেকেন্ড, এখানে কি ইতিদাল হলো কিনা, এটাকে ইতিদাল বলা হয় কিনা? এটা ইতিদাল না, এটা ইতিদালের পরিপন্থী। রুকুতে যদি 3 মিনিট থাকেন, এখানে আপনি 2.5 মিনিট থাকেন, কমপক্ষে 2.5 মিনিট থাকেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু এবং সিজদা এবং কিয়াম এগুলো কাছাকাছি ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি ছিল। এখানে লিখছি ইমাম সাহেব যদি দুই সিজদার মাঝে বেশিক্ষণ না বসেন অর্থাৎ একটা স্পি না থাক তাহলে নামাজ কি? হ্যাঁ, যদি ইমাম সাহেব দুই সিজদার মাঝখানে সত্যিকার যেই তমানিন এবং ইতিদাল না করেন তাহলে হানাফি মাজহাব অনুযায়ী নামাজ বাতিল হয়ে যাবে, অন্য মাজহাব তো বললামই না, ঠিক আছে? হানাফি মাজহাবের কথা ফকিগণের ফতোয়া অনুযায়ী নামাজ বাতিল হয়ে যাবে, মূলত হানাফি মাজহাবের ফকিগণ এই বিষয়টিকে ওয়াজিব বাধ্যতামূলক করেছেন, ওয়াজিব বাধ্যতামূলক করেছেন। সালাতে রাকাত ছুটে গেলে নামাজ শেষে দুই সালাম ফেরানোর পরে কি আগের রাকাত পড়তে হবে নাকি বামে প্রথম সালাম ফিরানোর পর দাঁড়িয়ে বামে ডানে প্রথম সালাম ফিরানোর পর দাঁড়িয়ে যেতে হবে, অর্থাৎ প্রথম সালাম ফিরানোর পর দাঁড়িয়ে সালাম মানে সালাতে রাকাত ছুটে গেলে নামাজ শেষে দুই সালাম ফিরানোর, না বুঝতে পেরেছি। সালাতে যদি কেউ মাসকুক হয় তিনি ইমাম সাহেব সালাত থেকে বের হওয়ার পর তিনি বাকিটা পূর্ণ করবেন, ইমাম সাহেব সালাত থেকে কি হতে হবে বের হতে হবে, কারণ ইমাম সাহেবের যতক্ষণ পর্যন্ত হালাল না হবে ততক্ষণ পর্যন্ত তো আপনি ইমাম সাহেবের এই ইক্তেদা করেছেন ইক্তেদা থেকে বের হতে পারতেছেন না, বুঝতে পেরেছেন কিনা? এখন ইমাম সাহেব হালাল হবে কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনান তিরমিজির হাদিসের মধ্যে বলেন তাহরিমুহাত তাকবীরু ওয়া তাহলিলুহাত তাসলিম, সালামের মাধ্যমে ইমাম সাহেব মূলত তাহলিল হবে, হালাল হবে, আর সেই সালাম সমস্ত ওলামায়ে কেরামের মধ্যে দুইটি সালামের মধ্যে অন্তর্ভুক্ত। একদিকে সালাম দিলে মানে নামাজ শেষ হয়ে যাবে কেউ কেউ বলছে না, এই মাসালার মধ্যে একটু দ্বিমত রয়েছে, তবে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে সালাম দুই দিকেই কি করতে হবে ফিরাতে হবে, তাই দুই দিকে সালাম ফিরানোর পর আপনি মূলত হালাল হবেন, আপনি দাঁড়াতে পারবেন। এই জন্য একদিকে সালাম ফিরানোর পর দাঁড়িয়ে যাওয়ার বিষয়টি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। আজরাইল ফেরেশতা বলতে কি কোনো ফেরেশতা আছে? না, কোথাও আজরাইল শব্দ আসেনি। তাওরাতের মধ্যে এসেছে ইজরাইল বেকাসিল আইন, ইজরাইল তাওরাতের মধ্যে এসেছে, কোরআন এবং হাদিস বাদ দিয়ে কি তাওরাত থেকে দলিল নেবেন কিনা? আমরা মুসলমানরা এত মানে অস্থির হয়ে যাওয়ার কারণে কোরআন হাদিস বাদ দিয়ে তাওরাত থেকে দলিল নেয়, তারা ইহুদিরাই নেক, ঠিক আছে? কোরআন হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফেরেশতার নাম উল্লেখ করেছেন মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা, তাই আমরা মালাকুল মউত বলি আর তারা ইসরাইল বলে, অসুবিধা নেই। কিন্তু আজরাইল কোনো রেওয়ায়েতের মধ্যে আসেনি, আজরাইল আইন এর উপর জবর দিয়ে মানে বর্ণনা দ্বারা সাব্যস্ত হয়নি, বেকাসিল আইন সাব্যস্ত হয়েছে ইসরাইল, ইসরাইল। হ্যাঁ হ্যাঁ, ইসরাইল মানে যাকে বলছেন, হ্যাঁ মালাকুল মউত তিনি একজন, কোনো সন্দেহ নেই, কিন্তু মালাকুল মউত
মানে একজনই মৃত্যুর কাজ করেন না মালাকুল মউত অনেক তার সাথে অনেক ফেরেশতা রয়েছে বুঝতে পেরেছেন কিনা কোরআনের অন্য আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল লাযিনা তাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে ফেরেশতারা অনেকেই মূলত এই মৃত্যুর সাথে জড়িত রয়েছেন যাদেরকে দিয়ে দায়িত্ব পালন করা হয়ে থাকে অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে হবে না কিন্তু এমন পর্যায়ে যে অনুমতি নিয়ে বিয়ে কোন অবস্থায় সম্ভব না কারণ কি আপনি বিয়ের জন্য এত পাগল না হওয়াই ভালো অনুমতির জন্য অপেক্ষা করেন যে আপনাকে মনে করেন ষোলো বছর সতেরো বছর বিশ বছর পঁচিশ বছর পর্যন্ত লালন পালন করেছে তাকে এতটুকু মূল্য দিতে পারবেন না হঠাৎ করে আপনি এরকম মাতাল হয়ে গেছেন কি কারণ তাহলে আপনি মানে আপনার এই বিয়ের মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত হবেন মানে এই ধরনের বিয়েগুলোই বেশিরভাগ বিয়ে ক্ষতিগ্রস্ত হয় মাতলামের বিয়ের কোনো দরকার নেই মানে যেই অভিভাবক যেই পিতা যেই মা একটা সন্তানকে অথবা একটা মেয়েকে বিশ পঁচিশ বছর পর্যন্ত লালন পালন করেছে আপনি এটাকে খুব ছোট করে দেখার সুযোগ নেই এটা ক্ষুদ্র করে দেখার সুযোগ নেই না এখন আপনি এটাকে ক্ষুদ্র করে দেখছেন কিন্তু কদিন পরে আপনি বুঝতে পারবেন যে এটা কত কঠিন বিষয় এটা কত জঘন্যতম বিষয় একটি সন্তান যদি এই ধরনের কাজ করে থাকে তখন পিতা মাতা এটাকে সহ্য করা একটা অস্বাভাবিক একটি কঠিন বিষয় তাই এত মাতাল হয়ে যাওয়ার কোনো দরকার নেই বরং ইসলামের মধ্যে ধীরস্থিরভাবে চিন্তা করুন পিতা মাতাকে বোঝান যদি কোনো কারণে বোঝানোর প্রয়োজন তাকে বোঝান বোঝানোর বিষয়টি নিজে নিজে না পারলে অন্যকে দিয়ে বোঝান তারপরে সেভাবে আপনি অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করুন তাহলে আপনি দেখবেন যে ইনশাআল্লাহ তাআলা হয়তো সেটা সম্ভব মানে কয়জন লোক আছে পাথরের মতো অন্ত এরকম লোক খুব কম সন্তানের বক্তব্য পিতা মাতা সবসময় নরমভাবেই নেয় ভালোভাবেই নেয় এটাই স্বাভাবিক কথা এরপরেও যদি কোনো কারণে অভিভাবক অথবা পিতা মাতা মনে করেন যদি কোনো কারণে বিয়ের বিষয়ে অসম্মতি জানায় বিয়ে দেবে না এরকম হয় এবং আপনি যে অসম্ভব বলেছেন আসলে অসম্ভব না সম্ভব কিন্তু যে অসম্ভব অবস্থার মতো মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনার সুন্দর পদ্ধতি হচ্ছে সেটা কোর্টের মাধ্যমে বিয়ে ঠিক সম্পন্ন হওয়া কোর্ট যেহেতু অথরাইজ পারসন সরকারের পক্ষ থেকে কোর্টের মাধ্যমে সেটি করাতে পারবেন ইমাম জর্দা খায় ও বিদাতি মিলাদ পড়ে তার পিছনে সালাত হবে কি সালাত এই জর্দা খাওয়া ছাড়া পাবেন জর্দা খাওয়া ছাড়া তো লোকই দেয় আপনি পাবেন সুতরাং আর কার পিছনে নামাজ পড়ে তাহলে আপনার আর নামাজ পড়তে হবে না নামাজে বাদ দিতে হবে আপনাকে এই জন্য উপায় নেই আপনার তার পিছনে সালাত আদায় করতে হবে কিন্তু গিনার সাথে আর কি তার পিছনে গিনার সাথে সালাত আদায় করতে হবে ইনশাল্লাহ সালাত হয়ে যাবে কারণ যাদেরকে পাচ্ছেন এরা সবাই বেশিরভাগই হয়তো জর্দা খায় নইলে বেদাত করে কারণ কোন দিক থেকে আপনি তাকে বাদ দিবেন বেদাত থেকে বাদ দিতে পারবেন না জর্দা থেকে বাদ দিতে পারবেন না এগুলো তারা খাবেই তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করুন আল্লাহ তাআলা যদি তাদেরকে হেদায়েত দান করে হানাফি মসজিদগুলোতে ফজরের ওয়াক্তের প্রায় এক ঘন্টা পর সালাত শুরু হয় এখন আমি নফল রোজার সেহরিকে আউয়াল ওয়াক্তে ফরজ সালাত আদায় করে ঘুমিয়ে পড়লে কি গুনাহ হবে হানাফি মসজিদগুলোতে নামাজ এক ঘন্টা দেরি হয় এরকম না দেরি হয় কিছু কিন্তু এক ঘন্টা মনে হয় না দেরি হয় যাই হোক তবে আপনি চেষ্টা করেন জামাত যদি করতে পারেন সেটা আপনার জন্য ভালো কিন্তু যেহেতু জামাত মানে অনেক দেরিতে হয় আর যদি সেটা আপনার শারীরিকভাবে সম্ভব না হয় তাহলে হয়তো আপনার জন্য শারীরিক কারণের বিষয় মানে মওকুফ হতে পারে কিন্তু শারীরিক কারণ না থাকলে আপনি চেষ্টা করুন জামাতে অংশগ্রহণ করার জন্য বাজারে বিভিন্ন পণ্যের সাথে যে অফার দেওয়া হয় সে যে একটা এটা কিনলে এটা ফ্রি এই অতিরিক্ত জিনিস কি শুনিস না এটা তো কেনার মধ্যে আপনার কোম্পানি আপনাকে প্রচারের জন্য দিচ্ছে বুঝতে পেরেছেন কিনা এটা সুদ হওয়ার কোনো কারণ নেই কারণ আপনি কিনে নিচ্ছেন বস্তু সুতরাং সুদের কোনো সুযোগ এখানে নেই এটি জায়েজ দুই রাকাতের পর রফুল ইয়াদান করতে হয় এখন যদি আমি যদি চার রাকাত নামাজের দুই রাকাতে সামিল হই আমি কি আমার দ্বিতীয় রাকাত অথবা ইমামের তৃতীয় রাকাত রফুল ইয়াদান করব তৃতীয় রাকাতে আপনি রফুল ইয়াদান করতে পারেন কোনো অসুবিধা নেই জান্নাতে কি মানুষ দুনিয়ার কথা অথবা ঘটনা স্মরণ করতে পারবে হ্যাঁ হাদিসের বর্ণনা থেকে বোঝা যাচ্ছে যে দুনিয়ার পরিচয়ও তারা কী করতে পারবে স্মরণ করতে পারবে দুনিয়ার ঘটনাও অনেক বিষয় তারা স্মরণ করতে পারবে জান্নাতের মধ্যে এটা হাদিসের বক্তব্য থেকে বোঝা যায় তবে তবে সেটা কোন ধরনের সেটা স্পষ্ট না মানে দুনিয়ার
যে বিষয়গুলো তাদের স্মরণ করবে, কোন ধরনের ঘটনা স্মরণ করবে সেটা স্পষ্ট না, তবে মানে নিজেদের আত্মীয় স্বজনের কথা স্মরণ করবে, তারপরে দুনিয়ার ঘটনা যেগুলো হয়েছে সেগুলো স্মরণ করবে, এগুলো অনেকটা স্মরণ করবে মানে জান্নাতের মধ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খোলা তালাকের বিষয়ে কোনো বই সাজেস্ট করবেন কি? সুনির্দিষ্ট বই খোলা তালাকের নেই, তালাকের যে বইগুলো রয়েছে ফিকহুস সুন্নাহ দেখেন দ্বিতীয় খণ্ড, সম্ভবত দ্বিতীয় খণ্ডের মধ্যে তালাকের বিষয়টি বিস্তারিত আলোচনা করেছে। ফিকহুস সুন্নাহ দেখে নিন, ফিকহুস সুন্নাহ। هذا وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم. سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك.